রাজশাহীতে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ কর্মশালা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা 11টার দিকে রাজশাহী জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মর্জিনা পারভিনের সভাপতিত্বে মহানগরীর মাস্টার শেফ রেস্টুরেন্টে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ। প্রধান অতিথি তার বক্তব্যে উদ্যোক্তাদের সাধুবাদ জানিয়ে তাদের পাশে থাকার কথা জানান। উদ্যোক্তা হওয়ার যে বিষয় এটাকে আমি সাধুবাদ জানাই। আসলে ঘরে বসে থেকে সময় নষ্ট না করে এবং পরনিন্দা পরচর্চা না করে যদি আমরা কাজে ব্যস্ত থাকি সেটি আমাদের কাজে লাগবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাজশাহী জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মর্জিনা পারভিন। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাসুদুর রহমান রিঙ্কু, রাজশাহী চেম্বারের পরিচালক আসাদুজ্জামান রবি, রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর তানবিরুল আলম, রাজশাহী জেলা মহিলা সংস্থার কর্মকর্তা সাদিকুল ইসলাম, রাজশাহী জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপপরিচালক শবনম শিরিম। পরে রাজশাহী প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন ট্রেডের শিক্ষার্থীদের মাঝে সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ। আব্দুল বাতেন, পদ্মা টাইমস, রাজশাহী।